তৃণমূলের সন্ত্রাস এবং মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসাচ্ছে পুলিশ। এই অভিযোগ তুলে 25 নভেম্বর সিউড়ি শহরে বিক্ষোভ কর্মসূচি করার কথা সাংবাদিক সম্মেলন করে জানালেন বীরভূম জেলা বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। তিনি এদিন বললেন, এই বিক্ষোভ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সহ একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব। প্রসঙ্গত, এদিন বীরভূমের সিউড়ির একটি অনুষ্ঠান ভবনে জেলা বিজেপির কর্মী সভার আয়োজন করা হয়, সেখানেই ডাকা হয়েছিল এই সাংবাদিক সম্মেলন। বিজয়ের পর সকল সাংবাদিক বন্ধুদের এবং সাধারণ জনগণকে ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে আমরা নমস্কার, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের আমরা প্রেস মিট ডেকেছি কয়েকটি কারণে। আপনারা জানেন যে বীরভূম জেলায় তৃণমূলের নির্দেশে পুলিশ প্রশাসন যেভাবে মিথ্যা কেস দিয়ে বিজেপির কর্মী ভালো কার্যকর্তাদের জেলে বন্দি রাখছেন এবং বিভিন্ন ধারায় মিথ্যা কেস দিয়ে চক্রান্ত করে তাদেরকে বেল হতে দিচ্ছেন না, এটা ভারতীয় জনতা পার্টির কাছে চরম চিন্তার কারণ। এছাড়া এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেস লাগামহীন সন্ত্রাস শুরু করেছে, আতঙ্ক তৈরি করার কাজ শুরু করেছে এবং তৃণমূলের কোনো কোনো নেতা এলাকায় গিয়ে কাটমানির টাকা, লুটপাট করার টাকা, বিভিন্ন তোলার টাকা জড়ো করে রেখে তারা মানুষকে মিথ্যাভাবে সেই টাকা বিলির কাজ শুরু করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে অবিলম্বে বীরভূম জেলায় এই তৃণমূলের লাগামহীন সন্ত্রাস এবং পুলিশের মিথ্যা কেস এটা বন্ধ হোক। এছাড়া বীরভূম জেলায় আর একটি নূতন বিষয় যেটা পশ্চিমবাংলার মধ্যে কোনো জেলাতে এইরকম নেই, এখানে আমরা শুনলাম গতকাল এখানে নরেশ বাউরি যে MLA তার বাড়ির 200 গজের মধ্যে একটি ক্লাবে বোম বিস্ফোরণ হয়েছে, সেটা জানি। সেখানে পুলিশ তৃণমূল বলবে এটা পটকা ফুটেছে কিংবা ধান পটকা ফুটেছে। তো এইরকম কাজ তৃণমূল বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য এই কাজ শুরু করেছে। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।